कार्टून टीवी। शाकचुन्नी एरोप्लेने। একবারের কথা, চীনা নামের একটি শাকচুন্নির এরোপ্লেনে ঘুরতে যাওয়ার খুব মন হল। তারপর সে নিজেকে একটি সুন্দর মেয়েতে বদলে নিল আর এয়ারপোর্ট চলে গেল। সেখানে যাওয়ার আগে সে নিজের নকলি পাসপোর্ট বানিয়ে নিল। এয়ারপোর্টে সব চেকিং হওয়ার পর শেষ পর্যন্ত সে এরোপ্লেনে বসে গেল। আমার এরোপ্লেনে বসার স্বপ্নটা শেষ পর্যন্ত পুরো হয়ে গেল। আপনি প্লিজ নিজের সিট বেল্ট বেঁধে নিন। এটা কি করে করে আমি তো জানি না। এই জানতে না পেরে যাক যে আমি একটি শাকচুন্নি। ম্যাম, আমি আপনার সাহায্য করে দিচ্ছি। চীনার সাথে একটি বুড়ো লোক বসেছিল আর ও বেল্ট বাঁধতে পারছিল না। যার পর ওই বুড়ো লোকটি একটি এয়ার হোস্টেসকে বলল, এই যে মামনি, একটু বেল্ট বাঁধতে আমাকেও সাহায্য করে দাও। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এও বেল্ট বাঁধতে পারে না। এয়ার হোস্টেস ওই দুজনের বেল্ট বেঁধে ওখান থেকে চলে গেল। যার পর ফ্লাইট টেক অফ হওয়ার অ্যানাউন্সমেন্ট হলো। সব যাত্রীগণ ভালো করে বসুন, এবার এই বিমানটি উড়তে চলেছে। এটা কি হচ্ছে? আরে মামনি, ঘাবড়িও না, এখন এই উড়োজাহাজ হাওয়ায় উঠবে। সত্যি? এবার আমিও হাওয়াতে উঠতে পারবো। যখনই এরোপ্লেনটি উড়ল, চীনা শাকচুন্নি অনেক খুশি হয়ে গেল আর এরোপ্লেনে সব জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে লাগলো। কখনো কোনো প্যাসেঞ্জারের পাশে গিয়ে বসতে যেত, তো কখনো লুকিয়ে পাইলটের কেবিনে চলে যেত। এই দেখে এয়ার হোস্টেস শাকচুন্নিকে ওর সিটে বসতে বলল। ম্যাম, আপনি নিজের সিট থেকে উঠতে পারেন না। যদি আপনার কিছু লাগে তাহলে আপনি আমাকে এখানেই ডাকতে পারেন। আরে বাহ, এই এরোপ্লেনটা তো অনেকই ভালো। এখানে তো কত আলাদা আলাদা রকমের জিনিস আছে। মামনি, এখানে এভাবে ঘোরাটা ঠিক কথা নয়। এমনিতে তোমার নাম কি? আমার নাম চীনা। আচ্ছা, কোথায় থাকে চীনা? আমি চম্পানগরে থাকি। আর কোথায় যাচ্ছ তুমি মামনি? আমি রামপুর যাচ্ছি। রামপুর? কিন্তু এই উড়ো জাহাজটা তো সেখানে যায় না। যেখানেও যাচ্ছে আমি ওখানেই চলে যাব। আরে, এ আমার থেকে এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছে? এর কি আমার উপরে সন্দেহ হয়ে গেছে? বুড়ো লোকটির চীনার ব্যবহার খুব আজব লাগল আর ও ভাবতে লাগল। এরই মধ্যে ওনার চোখ চীনার পায়ে পড়ল, যেটা উল্টো ছিল। চীনা শাকচুন্নির উল্টো পা দেখে বুড়ো লোকটির মুখ নীল হয়ে গেল আর সে ভাবল, হায় ভগবান, এ তো একটা শাকচুন্নি। যদি এ জানতে পারে যে আমি এর আসল ব্যাপারটা জানতে পেরে গেছি, তো এ আমাকে মেরে ফেলতে পারে আর অন্যদেরও এ ক্ষতি করতে পারে। আমার যা করি হোক, এই শাকচুন্নির সম্বন্ধে সবাইকে বলতে হবে, কিন্তু কি করে? বুড়ো লোকটি টয়লেট যাওয়ার বাহানায় সোজা এয়ার হোস্টেসের কাছে গেল আর তাদেরকে চীনার শাকচুন্নি হওয়ার খবর দিল। এই খবরটি শুনতেই ওরা ভয় পেয়ে গেল। হে ভগবান, আমাদের এই শাকচুন্নি থেকে সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? যদি যাত্রীরা এর সত্যিটা জেনে গেল তাহলে সবাই ভয় পেয়ে যাবে আর এই শাকচুন্নি তখন সবাইকে মেরে ফেলতে পারে। আমি একটা পরামর্শ দিতে পারি। কি? শোনো, আমি নিজে সিটে ফেরত গিয়ে অসুস্থ হয়ে যাওয়ার নাটক করছি, ঠিক তখনই তোমরা ওখানে চলে আসবে আর আমাকে ওখান থেকে নিয়ে চলে যাবে, আর সাথে চীনাকে সাহায্য করার জন্যও ডেকে নেবে। আর ওকে ভুলিয়ে টয়লেটে বন্ধ করে দেবে। তারপর যখন ফ্লাইট ল্যান্ড হয়ে যাবে, তো আমরা সবাই ওকে তাড়াতাড়ি বাইরে বার করে নেব। ঠিক আছে। ওরা সবাই এটাই করল আর শাকচুন্নিকে বাথরুমে বন্ধ করে শান্তির নিঃশ্বাস নিল। কিন্তু চীনা এই দিয়ে খুব ভয় পেয়ে গেছিল। এটা কি হলো? গেট কে বন্ধ করলো? কেউ বাইরে বের করো আমাকে! কেউ বাইরে বের করো আমাকে! আমি আমি ভেতরে ফেসে গেছি! কেউ বাইরে বের করো! চীনাকে বাথরুমে বন্ধ করার পরে সব লোকেরা প্লেন ল্যান্ড হওয়ার অপেক্ষা করছিলই।
তখনই প্লেন জোরে জোরে হিলতে লাগল, আর সব যাত্রী আর চীনা খুব ভয় পেয়ে গেল, সব এয়ার হোস্টেসও খুব ভয় পেয়ে গেল, আর সব যাত্রীদের সাহায্য করতে লাগল। কি হয়েছে পাইলট, এই প্লেনটি এত জোরে জোরে কেন হিলছে? প্লেনের তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমি একে কন্ট্রোল করতে পারছি না। এয়ার হোস্টেস বাইরে এসে সব যাত্রীদের শান্ত থাকার জন্য বলল। কি তখনই প্লেনের ঝটকার কারণে বাথরুমের গেট নিজে নিজেই খুলে গেল, আর চীনা শাকচুন্নি বাইরে এসে গেল। শাকচুন্নির সবার স্থিতি দেখল আর সবার সাহায্য করার চেষ্টা করল। চীনা পাইলটের রুমে গিয়ে ওর থেকে সব পরিস্থিতি জেনে নিল, আর তারপর নিজের শক্তির ব্যবহার করার জন্য নিজের আসল রূপে চলে এলো। আরে আরে, তোমরা আমার থেকে ভয় পেও না, আমি তো ব্যস তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো? প্লেনে তেল শেষ হয়ে গেছে, আর এখন এই সময় তুমি কি করতে পারো? আমাদের বাজার কি কোনো রাস্তা নেই এখন? তোমরা দুঃখী হও না, আমি সবাইকে বাঁচিয়ে নেব। কিন্তু কিভাবে? আমি জাদু দিয়ে প্লেন ওড়াতে পারি, কিন্তু তার জন্য আমাকে বাইরে যেতে হবে। আরে বাহ, এবার তো আমরা সবাই বেঁচে যাব। আমরা গেট খুলে দিচ্ছি, তারপর তুমি বাইরে গিয়ে প্লেনটিকে জাদু দিয়ে ওড়াতে পারবে। হ্যাঁ, চলো চলে গেট খুলে দি। কিন্তু একটি সমস্যা আছে। কি সমস্যা আমাদের বলো। আমি উড়তে পারি না। কি, এবার আমরা কিভাবে বাঁচব? হয়রান হইও না মামুনি, আমরা সবাই মিলে কিছু একটা ভাবি, করোনা কোনো রাস্তা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। একটা রাস্তা আছে, এখানে দড়ি আছে কি? হ্যাঁ, কিন্তু তুমি কি করতে চাইছো? তোমরা আমাকে ওটাতে বেঁধে ধরে নিও, আমি বাইরে গিয়ে প্লেনটিকে সামলে নেব। কিন্তু এতে তোমার জন্য বিপদ হতে পারে। আমার কিছু হবে না, আমি আপনাদের সবার উপর পুরো ভরসা করি। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। আমাদেরও ক্ষমা করে দাও। আর তোমাকে টয়লেটেও বন্ধ করে দিলাম। কিছু হয় না, এমনিতেও একটা শাকচুন্নির উপর ভরসা করা অনেক কঠিন। সবাই চীনা শাকচুন্নির কোমরে একটি দড়িকে ভালো করে বেঁধে দিল, আর দড়িটির অন্য দিকটি সবাই মিলে ধরে থাকল। শাকচুন্নি সামলে প্লেনের বাইরে গেল, আর নিজের দাদু দিয়ে প্লেনটিকে ল্যান্ড করে দিল, যাতে সবাই সুরক্ষিত বাইরে আসতে পারল। আর সবাই চীনা শাকচুন্নিকে ধন্যবাদ জানাল। যদি আজ তুমি না হতে তো না জানি কি হয়ে যেত। তোমার এই সাহায্যের জন্য আমরা তোমাকে এই ফ্লাইটে যে কোনো সময় সফর করার পারমিশন দিচ্ছি। সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে চীনা শাকচুন্নি সবার সাহায্য করল। এবার ওর যখনও মন করত ও প্লেনে যাত্রা করার জন্য পৌঁছে যেত। হ্যালো বন্ধুগণ, আমাদের কমেন্টস করে বলুন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। এই গল্পটিকে লাইক নিশ্চয়ই করবেন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করবেন। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।